আমরা ডিনার করার জন্য চলে আসলাম শ্রীমঙ্গলের একটি ফেমাস রেস্টুরেন্ট সাতকড়া রেস্টুরেন্ট। এখানে আমরা প্রথমে নিয়েছিলাম সাতকড়ার বিরিয়ানি, ভিতরে চিকেন, মাটন এবং একসাথে এগও ছিল। টেস্টি ছিল, ভালো লেগেছিল বিরিয়ানিটা। এরপর ভাত দিয়ে খাওয়ার জন্য নিয়েছিলাম ভর্তা। এখানে আমাদের আছে টাকি মাছের ভর্তা, শুটকি ভর্তা আর বেগুন ভর্তা। আরও নিয়েছিলাম সাতকড়া দিয়ে দুটো মেনু, সাতকড়া দিয়ে খাসির মাংস এবং সাতকড়া দিয়ে মুরগির মাংস। দুটো টেস্টই আমার কাছে ভালো লেগেছিল। কারি দুটো সার্ভ করার পর ফায়ার ফ্লেমগুলো দেখতে কিন্তু ভালোই লাগছিল। এরপর ডিনার শেষ করেই চা খেয়ে আমরা রিসোর্টে ফিরে গিয়েছিলাম। সেদিনের মতো শেষ হয়ে গিয়েছিল আমাদের দ্বিতীয় দিনের শ্রীমঙ্গল ভ্রমণ। বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করলাম আরেকটি নতুন ব্লগ। ভালো লাগলে সাথে থেকো এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।